আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদেরকে ইনফিনিট স্কুলের গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা 2.0 সিরিজে সবাইকে স্বাগতম। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে পেয়ে যাও। তোমাদের জন্য আমরা বেশ কিছু ভিডিও এখানে আপলোড করে রেখেছি। তোমরা গণিতের বেশ কিছু ভিডিও পাবা, ফিজিক্সের পাবা, অনেকগুলো ভিডিও পেয়ে যাবা। এবং তোমরা আর কোন কোন চ্যাপ্টার থেকে, কোন কোন টপিকস থেকে ভিডিও চাও সেটা তোমরা কমেন্ট করে জানাবা, এবং এই ক্লাস শেষে ক্লাসটা কেমন লেগেছে সেটা তোমরা কমেন্ট করে জানাবা, এবং তোমরা এই ক্লাসটা তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিবা। তোমাদের যতগুলো গ্রুপ আছে ফ্রেন্ডদের সবাইকে শেয়ার করে দিবা। এবং আজকের এই ক্লাসটা খুব খুব গুরুত্বপূর্ণ মাই ডিয়ার স্টুডেন্ট। এই ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা মনোযোগ দিয়ে করতে হবে। যদি মনোযোগ না দিয়ে করো তাহলে কিন্তু কোনো কিছু মাথায় যাবে না। তো পুরো ক্লাসটা যদি মনোযোগ দিয়ে করতে পারো, ইনশাল্লাহ এই ক্লাস থেকে, এই ক্লাসটা যদি ভালোভাবে নিতে পারো, এইচএসসিতে তুমি বেশ কিছু কোয়েশন এইখান থেকে সরাসরি কমন পাবা। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা চলো শুরু করি। আজকে আমরা রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন থেকে কিছু গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা এক নম্বর কোয়েশনে যাই। এই এক নম্বর কোয়েশনটা খুব খুব ইম্পর্ট্যান্ট। যখন এই যে এখানে পার্সেন্টেজ এত পার্সেন্ট বিয়োজিত হয়, হ্যাঁ বিয়োজিত হলে কি হবে, দ্রাব্যতা কি হবে, এই টাইপের কোয়েশ্চন যখন আসে তখন বেশিরভাগ স্টুডেন্ট কনফিউশনে পড়ে যায়। তো আজকের পর থেকে আশা করি এই টাইপের কোয়েশ্চন তোমাদের সলভ করতে কখনো কোনো সমস্যা হবে না। তো মাই ডিয়ার স্টুডেন্ট, একটু মনোযোগ দাও, এইখানে মনোযোগ দিয়ে এই জিনিসটা দেখতে হবে। তাহলে আমরা কোয়েশ্চনটা একবার পড়ি, দেখো কি বলছে। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় PbI2 এর দ্রাব্যতার গুণফল এত। আমাদের কি দেয়া আছে, কেএসপি এর মানটা এখানে দেয়া আছে 1.55 সামথিং। তো এ তাপমাত্রায় দ্রবণে PbI2 এর 80% বিয়োজিত হলে PbI2 এর দ্রাব্যতা কত। তাহলে আগে আমরা দ্রাব্যতার জিনিসটা আগে বের করি। তাহলে সুন্দর করে এখানে লিখবা যে PbI2 নিম্নোক্ত রূপে আয়নিত হয়। তাহলে PbI2 কিভাবে আয়নিত হবে, এখানে আমরা কি লিখতে পারবো, PbI2 প্লাস প্লাস হচ্ছে 2I-। তাইলে এইভাবে আয়নিত হয়। তাহলে এইখানে কয়টা আছে দেখো, একটা আছে, আমরা একটা আস দিলাম, এইখানে দুইটা আছে, দুইটা আস দিলাম। তাহলে আমরা কেএসপি সমান কি পাবো, এই যে এস ইন্টু 2S, তার উপর হচ্ছে 2। এইগুলো নিয়ে আসা তোমরা জানো, এগুলো আমরা কিভাবে লিখি, এগুলো হচ্ছে বেসিক ক্লাসে আমরা ভেঙে ভেঙে বুঝাই দিই। তো তোমরা হচ্ছে এখন প্র লেভেলে আসো, তো তোমরা এগুলো দেখার সাথে সাথে আশা করি বুঝে যাবা। তো এইখান থেকে দেখো আমরা কত পাই, এখান থেকে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে 4S² আর একটা এস এর সাথে আমরা গুণ করলে কি পাবো, আমরা 4S³ পাবো। আমরা এটা এই পাশে নিয়ে গেলাম, আর কেএসপি এর মান একটা মান দেওয়া আছে, দেখো মানটা আমরা বসাই দিলাম, আমরা কি পাবো 1.55 × 10⁻¹⁸, এইটা দেওয়া আছে। তো এইখান থেকে দেখো আমরা কিন্তু এবার খুব সহজে এস এর মানটা আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। তাহলে এস এর মান আমরা কি লিখতে পারবো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা লিখতে পারবো 3√ এই যে 1.55 × 10⁻¹⁸ বাই হচ্ছে 4। তাহলে এইখানে দেখো একটা মান আসতেছে, তো এই মানটা হচ্ছে আমি আগেই বের করে রেখেছি এইখানে, এই মানটা আমাদের এস এর মানটা আসবে, দ্রাব্যতার মানটা আসবে 1.57 × 10⁻³ মোলার। তো একটা জিনিস হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা তো দ্রাব্যতাটা বের করে নিলাম, কিন্তু এইখানে বলছে যে 80% বিয়োজিত হয়। তাহলে আমরা দেখো, আমরা ছোটবেলা থেকে ক্লাস 9-10 থেকে দেখে আসতেছি যে এত পার্সেন্ট বিশুদ্ধ, এত পার্সেন্ট বিশুদ্ধ একটা জিনিস এত পার্সেন্ট আছে, বাট এই যে চুনাপাথরের বেলায় অনেক সময় বলে দেয় যে 95% বিশুদ্ধ চুনাপাথর, তখন আমরা কিন্তু আমাদের মূল অংশটা হচ্ছে 100% আর বিশুদ্ধ মানে একেবারে পিওর জিনিসটা হচ্ছে আমাদের 95%। তাহলে এইখানে জিনিসটা হচ্ছে এই যে 80% বলে দিছে, এই 80% বিয়োজিত হয় মানে এইখানে আমাদের 80% কাজে লাগতেছে আর তার মূল অংশ হচ্ছে 100%। তাইলে জিনিসটা দেখো আমরা এখানে কিন্তু খুব সহজে তোমাদেরকে আমি বুঝাচ্ছি। দেখো যদি এইখানে 80% বলে দিছে, যে সুন্দর করে লিখবা যে দেয়া আছে PbI2 কি 80% বিয়োজিত হয়। আমি একটু ফাস্ট লিখতেছি, তোমরা একটু সুন্দর করে জিনিসটা লিখবা। যদি 80% বিয়োজিত হয়, এই এইটা মানে কি বোঝাচ্ছে দেখো, যদি 80% মানে কি, আমরা এটাকে দশমিকে নিয়ে গেলে আমাদের 0.8 আসে। তাহলে যদি 0.8 মোলার হয়, যে এখানে লিখবা যে প্রাপ্ত দ্রাব্যতা যদি তোমার 0.8 মোলার হয়, তাইলে আমাদের দ্রাব্যতা কি হবে, 1 মোলার। 100%কে যদি আমরা দশমিকে নিয়ে যাই তাহলে আমাদের কি আসে, 1 আসে। এই জায়গায় এইটা হচ্ছে এখানে বোঝার জিনিস, যে 80% মানে এখানে কি বুঝাইতেছে, তোমার 0.8 মোলার। যদি দ্রাব্যতাটা 0.8 মোলার হয়, কিন্তু প্রকৃত দ্রাব্যতা আমাদের প্রাপ্ত দ্রাব্যতা যদি 0.8 মোলার হয়, হলে আমাদের যে প্রকৃত দ্রাব্যতা আছে সেটা হবে 1 মোলার।
এইটাই হচ্ছে আমাদের এখানে বোঝার জিনিস। তো আশা করি মেডিটেশনে তোমরা বুঝতে পারছো। এখন দেখো আমরা একটা কি পাইছি, একটা আমরা দ্রাব্যতা পাইছি। এটা আমাদের কিসের দ্রাব্যতা? এই দ্রাব্যটা হচ্ছে আমরা এখানে প্রাপ্ত দ্রাব্যতা। তাহলে প্রাপ্ত দ্রাব্যতা যদি 1.57 × 10⁻³ হলে আমাদের যে প্রকৃত দ্রাব্যতাটা সেই দ্রাব্যতা কি হবে, আমাদের কি আসবে এখানে, আমাদের আসবে যে এই যে 1.1 × 1.57 × 10⁻³। এটাকে আমরা এই যে 0.8 দ্বারা ভাগ করে দেবো। এবার তুমি ভাগ করে দাও, যেটা আসবে ওইটা হচ্ছে আমাদের এত মূল্যটা, যেটা আসবে এটা হচ্ছে আমাদের আনসার। এটা এই কাজটা তোমরা নিজেরা করে নাও। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। আমরা জিনিসটা আমি আরেকবার বলি তোমাদের জন্য। দেখো আমরা দ্রাব্যতাটা আমাদের স্বাভাবিক নিয়মে বের করে নিলাম। এখানে বলছে কি 80% বিয়োজিত হয়। 80% বিয়োজিত মানে কি, আমাদের যে প্রাপ্ত দ্রাব্যতাটা সেইটা আমরা কিসে পাবো, আমরা 80% অংশ পাবো। আমরা 80% অংশ পাবো, বাট আমাদের মূল যে দ্রাব্যতাটা সেটা হচ্ছে আমাদের 100%। তো এর মানে কি, এর মানে হচ্ছে আমরা যে 80% মানে কি 0.8 মোলার যদি আমাদের প্রাপ্ত দ্রাব্যতা হয় তাহলে আমাদের প্রকৃত দ্রাব্যতা কত হবে, 1 মোলার। তাহলে এখানে যে আমরা ঐকিক নিয়মেই আমরা প্রাপ্ত দ্রাব্যতা যদি 1.57 সামথিং হলে আমাদের প্রকৃত দ্রাব্যতা কত হবে, এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো আশা করি এই কোয়েশ্চনটা তোমরা বুঝতে পারছো। এই কোয়েশ্চন নিয়ে আমাকে অনেক কোয়েশ্চন, এই টাইপের কোয়েশ্চন দেখলেই বেশিরভাগ স্টুডেন্ট কোয়েশ্চন করে। তো এই কোয়েশ্চনটা আজকে তোমাদের এই টাইপের অনেক সময় 25% বলে দিতে পারে, 50% বলে দিতে পারে। তো 50% 25% বলে দিলে কীভাবে করতে হবে, আশা করি তোমরা সবাই বুঝে গেছো জিনিসটা। তো তোমরা যদি বুঝে যাও, এই টেকনিকটা বুঝে যাও, এই কোয়েশ্চনটা যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমরা কমেন্ট করে জানাও। কমেন্টে ডান লিখো, তোমরা যদি বুঝতে পারো এই জিনিসটা তাহলে কমেন্টে ডান লিখে দাও। এবং এই ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে সেটাও তোমরা কমেন্ট করে জানাও। তোমরা যদি একটা দুটো কমেন্ট করো তাহলে আমরা কমেন্টগুলো দেখলে আমাদের ভালো লাগবে, আমরা ক্লাস করাতে আরও অনুপ্রেরণা পাবো। তো তোমরা কমেন্ট করে জানাও এই জিনিসগুলো তোমাদের কাছে কেমন লাগতেছে, তোমরা কি উপকৃত হচ্ছ, তোমরা কমেন্ট করে জানাও মাই ডিয়ার স্টুডেন্ট। তো চলো আমরা পরেরটাতে যাই। এবারের কোয়েশ্চনটা আরও ইম্পর্টেন্ট, এই যে কোয়েশ্চনটা একটু পড়ো তো, 2 নম্বর কোয়েশ্চন। আচ্ছা তো 2 নম্বর কোয়েশনে কি বলছে, আমাকে বলছে যে L=3 হলে অন্যান্য কোয়ান্টাম সংখ্যার মান। তাহলে আমরা কোয়ান্টাম সংখ্যার কয়টা আছে, আমাদের 4টা আছে। একটা হচ্ছে n প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, তারপর হচ্ছে m s, এই 4টা হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। তো এই 4টা কোয়ান্টাম সংখ্যা আমাদের এখানে l এর মানটা দেয়া আছে, যে L=3 দেওয়া আছে। আমাদের বাকি কোয়ান্টাম সংখ্যাগুলোর মান লিখতে হবে। তাহলে আমরা জানি কি l এর উপর এন আছে, তাইলে যদি এল এর মান 3 হয় তাহলে এন এর মান কি হবে, আমরা কি জানি, আমরা জানি যে যদি এন এর মান যত হয় 0 থেকে n-1 পর্যন্ত হচ্ছে এল এর মান। তাইলে এখানে যদি এল এর মান 3 হয় তাহলে এন এর মান কি হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তোমার যদি 4 হয়, যেমন আমরা ধরলাম যে এন এর মান যদি 4 হয় তাহলে এল এর মান কি হয় মাই ডিয়ার স্টুডেন্ট, এল এর মান হয় 0, 1, 2, 3, মানে 0 থেকে n-1 পর্যন্ত এল এর মান হয়। তাহলে এন এর মান কি হবে, 4, 5, 6, একেবারে ইনফিনিটি পর্যন্ত হতে পারে। তো আমরা এন এর মানটা লিখে ফেললাম। তারপর হচ্ছে আমাদের এম এর মান। তো এল এর মান যদি 3 হয় তাহলে এম এর মান কি আসে, -3, -2, -1, 0, 1, 2, 3। আমরা কি জানি এই যে প্লাস মাইনাস এল থেকে 0। তো আমাদের কি হয় এখানে, আমাদের 0 হতে প্লাস মাইনাস এল পর্যন্ত হয় এম এর মানটা। তাহলে এম এর মানটা আমরা বসাই দিলাম, যেগুলো হচ্ছে তোমরা সবাই জানো। জাস্ট এই এন এর মানটা বের করতে অনেকে প্রবলেম করে, তার জন্য এই জিনিসটা আমি এখানে রাখছি। তারপর এস এর মান কি হয়, এস এর মান আমরা দুইটা জানি। প্রথম ইলেকট্রনের জন্য হচ্ছে +½, আর সেকেন্ড ইলেকট্রনের জন্য কি হয় -½ হয়। এই মানটা আমরা সবাই জানি যে একটা ইলেকট্রনের প্রথম, একটা উপস্তরে প্রথম ইলেকট্রনের জন্য +½ আর সেকেন্ড ইলেকট্রনের জন্য -½, এটা হচ্ছে এস এর মান হতে পারে। তাহলে আমরা যে এল এর মান যদি 3 হয় তাহলে অন্যান্য কোয়ান্টাম সংখ্যাগুলোর মান কিরকম হতে পারে সেইটা আমরা দেখলাম। তো চলো আমরা পড়ে যাই। আচ্ছা আমরা 3 নম্বর কোয়েশ্চনটা দেখি। 3 নম্বর কোয়েশ্চনে কি বলছে মাই ডিয়ার স্টুডেন্ট, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় FeOH3 এর দ্রাব্যতার গুণফল এত, মোল টু দি পাওয়ার 4 বাই লিটার ইনভার্স 4 হলে দ্রাব্যতা নির্ণয় করো। আমাদের কি বের করতে হবে, দ্রাব্যতা। তো এখানে আমাদের কিসের মান দেয়া আছে, দ্রাব্যতার গুণফল মানে কি KSP-র মান দেয়া আছে। তাহলে তোমরা সুন্দর করে লেখো, FeOH3 নিম্নোক্ত রূপে আয়নিত হয়। কিভাবে আয়নিত হয়,
তাহলে কি আসবে এফই থ্রি প্লাস প্লাস থ্রি ও এইচ মাইনাস, তাহলে এখানে একটা এস, এখানে হচ্ছে তিনটা এস, তাইলে আমরা কি লিখতে পারবো কে এস পি ইজ ইকুয়াল টু এস ইন্টু থ্রি এস তারপর হচ্ছে কিউব, তাহলে এখানে আমাদের কি আসবে সাতাশ টোয়েন্টি সেভেন এস টু দি পাওয়ার ফোর, তাহলে এখান থেকে দেখো টোয়েন্টি সেভেন এস টু দি পাওয়ার ফোর সমান হচ্ছে কে এস পির একটা মান দেওয়া আছে, সেই মানটা আমরা কি করবো এখানে বসাই দিব, তাহলে কি আসতে আসে ওয়ান ইন্টু টেন ইনভার্স থার্টি টু, তাহলে এইখান থেকে তুমি এস এর মানটা আমাদের বের করতে হবে, তাহলে আমরা কি লিখতে পারবো মাই রেস্টুরেন্ট ফোর রুট ওভার এই যে ওয়ান ইন্টু টেন ইনভার্স থার্টি টু বাই হচ্ছে টোয়েন্টি সেভেন, এখানে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের উত্তর, এই মানটা তোমরা নিজেরা বের করে নাও, দেখো বের করে এখানে কত আসতেছে, যাই আসবে এখানে তাই হচ্ছে আমাদের উত্তর। তারপরে যাই মাই রেস্টুরেন্ট চার নম্বরে দেখো কি বলছে, উদ্দীপকটির একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান নির্ণয় করো, আচ্ছা তো এখানে দেখো এই যে ইলেকট্রনটা এটা বলে দিচ্ছে যে কয় নম্বর শক্তি স্তর, দেখো ওয়ান টু থ্রি তিন নম্বর শক্তি স্তরের সাত নম্বর ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান, তো কৌণিক ভরবেগের ফর্মুলা আমরা কি জানি এম বিআর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টু পাই, তাহলে এখানে এন এর মানটা দেওয়া আছে দেখো তৃতীয় শক্তি স্তরের জন্য তিন, আর এইচ এর মান আমরা কত জানি মাই ডিয়ার স্টুডেন্ট, এইচ এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর, তো আমরা এইচ এর মানটাও জানি, এইচ এর মান এটার একক হচ্ছে তোমার জুল সেকেন্ড, তারপর হচ্ছে পাই এর মান তো আমরা জানি, দিলে আমরা মানগুলো জাস্ট বসাই দিই, আমাদের থ্রি ইন্টু যে সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন ইনভার্স থার্টি ফোর, আর নিচে হচ্ছে টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স, এটা ক্যালকুলেশন করে দেখো মাই ডিস্টেন্স কত আসতেছে, যাই আসবে তাই হচ্ছে আমাদের উত্তর, এগুলো হচ্ছে সহজ অঙ্ক, তার জন্য একটু তাড়াতাড়ি করাচ্ছি, সমস্যা নেই এগুলো তোমরা হচ্ছে সবাই পারো, আমাদের ওয়ান পয়েন্ট জিরো সিরিজে এগুলো নিয়ে আলোচনা করেছি। তো চলো আমরা আমাদের পরের কোয়েশনে যাই, এই কোয়েশনে কি বলছে দেখো পাঁচ নম্বরে থ্রি এফ অরবিটাল সম্ভব নয় কেন, তো মাই ডিস্টেন্স থ্রি এফ অরবিটাল সম্ভব নয় কেন তোমরা একটু নিজেরা বলার চেষ্টা করো, তো থ্রি এফ অরবিটাল সম্ভব নয় কেন, তো আমাদের কারণটা কি হবে, কারণ কি হবে যদি থ্রি ডি এখানে কি বলছে থ্রি এফ অরবিটাল, তাহলে থ্রি এফ অরবিটালের জন্য এন এর মান কি পাচ্ছি আমরা থ্রি, এন এর মান যদি থ্রি হয় তাহলে এল এর মান কি হচ্ছে জিরো ওয়ান টু, কিন্তু কিন্তু আমরা কি জানি এফ এর জন্য কি হতে হবে, এফ এর জন্য এল এর মান কত হতে হবে, দেখো আমরা কি জানি এস এর জন্য এল এর মান হচ্ছে জিরো, পি এর জন্য এল এর মান হচ্ছে ওয়ান, ডি এর জন্য এল এর মান হচ্ছে টু, এফ এর জন্য এল এর মান হচ্ছে থ্রি, তাহলে আমরা কি জানি আমরা জানি যে এফ এর জন্য এল এর মান কত হতে হবে থ্রি হতে হবে, কিন্তু এখানে কি আছে এখানে যে এই যে এল এর মানে এখানে থ্রি আছে এখানে হচ্ছে থ্রি নাই, কিন্তু এই যে এখানে যে আমরা থ্রি এফ এর জন্য এন এর মান পাইছি হচ্ছে থ্রি আর এল এর মান পাইছি হচ্ছে জিরো ওয়ান টু, আর কিন্তু আমরা জানি কি আমরা জানি এফ এর জন্য এল এর মান থ্রি হতে হবে, কিন্তু এই যে এখানে হচ্ছে তোমার এল এর মান থ্রি অনুপস্থিত, তাই থ্রি এফ এল এর মান অনুপস্থিত তাই থ্রি এফ অরবিটাল সম্ভব নয়, তো আশা করি এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি, এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও, আর এই ক্লাসটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও, ফেসবুক হোয়াটসঅ্যাপ সব জায়গায় তোমরা শেয়ার করে দাও, এবং তোমরা আমাদের ইনফিনিটি স্কুলের সাথেই থাকো, আর তোমরা সবাই জানো আমাদের এইচএসসি বাইশ পেশের জন্য আমরা এমসিকিউ ফুল কোর্স শুরু করছি, আর সেটার ক্লাস শুরু হবে হচ্ছে পঁচিশ জুলাই থেকে, আর তোমরা সবাই জানো সেটার কোর্স ফি হচ্ছে ফাইভ থাউজেন্ড, আর তুমি যদি পনেরো জুলাইয়ের মধ্যে ভর্তি হও তাহলে 80% ছাড়ে ভর্তি হইতে পারবা, তো তোমরা যারা ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছো তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, এবং তোমরা কালকে ডেমো এক্সামে আশা করি সবাই অংশগ্রহণ করেছো, দেখেছো আমাদের এক্সামগুলো এইরকমই হবে, হ্যাঁ প্রত্যেকটা অধ্যায় থেকে এইরকমই কোয়েশ্চন করে এইরকমই পরীক্ষা নেওয়া হবে, তোমরা বেশি বেশি পরীক্ষা দিতে পারবা, নিজেদের যাচাই করতে পারবা, এবং এত বেশি ক্লাস পাবা এখানে, এবং আমরা ধীরে ধীরে পড়বো, আমরা অল্প অল্প করে পড়বো, তখন দেখবা হচ্ছে তুমি এইচএসসিতে তো ভালো একটা রেজাল্ট করতে পারবা, এবং এইচএসসি পরবর্তী অ্যাডমিশন টেস্টেও তুমি একজন
এমসিকিউ এ, তখন তুমি প্রো হয়ে উঠবে এবং তখন কিন্তু তুমি এই যে আমরা 8-9 মাস এই কোর্সটা চালাবো ধীরে ধীরে, এই 8-9 মাসে তুমি এমসিকিউ এর বস হয়ে যাবে এবং তখন যে তুমি এমসিকিউ এর অপশন দেখে উত্তর বলে দিতে পারবে। তো আমরা ধীরে ধীরে পড়বো, অল্প অল্প করে পড়বো, দীর্ঘ সময় নিয়ে পড়বো। তো এই জিনিসটা দীর্ঘ সময় নিয়ে পড়ার কারণে আমরা অনেক ভালোভাবে শিখতে পারবো জিনিসটা। তো তোমরা যারা ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও এবং তোমাদের ফ্রেন্ডদের ভর্তি হতে বলো, সবাই একসাথে আসো, একসাথে সবাই মিলেমিশে পড়ো। এখানে অনেক আমরা গ্রুপ করে পড়ে করে পড়াবো, যাদের বাড়ি পাশাপাশি আছে তাদেরকে একটা গ্রুপ করে দিব। ওরা হচ্ছে মাঝে মধ্যে সবাই একসাথে বসে গ্রুপ ওয়ার্ক করবে, গ্রুপ ওয়ার্ক দেওয়া হবে যে এতগুলো এমসিকিউ সবাই মিলে এক জায়গায় বসে সমাধান করো। এরকম হচ্ছে যাদের বাড়ি পাশাপাশি আছে একই গ্রামে বা একই ইউনিয়নে, তো তোমরা একসাথে সবাই মিলে ভর্তি হয়ে যাও, তাতে কিন্তু তোমাদের সুবিধা হবে। জিনিসটা তো তোমাদের আশেপাশে যারা আছে, বাড়ির আশেপাশে যারা ফ্রেন্ড আসো, এখন হচ্ছে তোমরা কলেজে যাইতে পারতেছো না, এই যে বন্ধুদের সাথে দেখা হচ্ছে না বা গ্রুপ ওয়ার্ক হচ্ছে না, একসাথে বসে প্র্যাকটিস করা হচ্ছে না, এই জিনিসগুলো কিন্তু তোমরা মিস করতেছো। আর এই গ্রুপ ওয়ার্কটা অনেকটা কার্যকর হয়। তো তোমরা যারা আশেপাশে আসো সবাই একসাথে হয়ে ভর্তি হয়ে যাও, তোমরা ইনশাআল্লাহ ভালো কিছু একটা আমরা তোমাদের দিতে পারবো, তোমরা নিয়ে যাইতে পারবা। এবং আমরা সবাইকে পার্সোনাল কেয়ারে রাখবো এখানে, তোমরা সবাই এখানে বেশ কিছু মেন্টর পাবা এবং অনেকজন ইনস্ট্রাক্টর এখানে কাজ করবে আমার সাথে, তোমরা সবাই জানো এটা। তো তোমরা এই জিনিসটা তোমাদের বন্ধুদের জানিয়ে দাও এবং আমাদের সাথেই থাকো, আমরা তোমাদের সাথেই আছি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকো সবাই।